হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। কিন্তু আজকে বা গতকাল যে ভিডিওটা অ্যাকচুয়ালি আপলোড করেছি, গাইস তোমরা বুঝতেই পারছো যে মানে বেশ কিছুদিন হয়ে গেল যে আমাদের ছেড়ে অ্যাকচুয়ালি সাইদি হুজুর আমাদেরকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে গিয়েছে অ্যাকচুয়ালি। তো গাইস, ওই ব্যক্তি বা আমাদের সাইদি হুজুরের একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে আল্লাহ সাইদিকে কবরে নামানোর হৃদয় বিদারক দৃশ্য। হ্যাঁ গাইস, তার শেষ স্বপ্ন কি ছিল? গাইস এই ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, না হলে জাস্ট কিছুই বুঝতে পারবো না গাইস ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে। বা গাইস মানে কি বলবো আপনাদের, যে কবরে নামানোর যে দৃশ্য বা আমরা দেখবো যে কতটা পরিমাণে বাংলাদেশের মানুষ মানে শোকাচ্ছন্ন বা শোকাহত ভাবে রয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। তো এই ভিডিওর অরিজিনাল লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটাও একটু চেক আউট করবে, সেটাও একটু সাপোর্ট করবে। হ্যাঁ গাইস, এখনো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। গাইস চ্যানেল না সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে বিন্দু মাত্র কোনো নোটিফিকেশন পৌঁছবে না গাইস। তো গাইস আর বেশি কিছু বলবো না, তো সরাসরি চলে যাও ভিডিওতে। চলো ভিডিও, লেটস গেট স্টার্ট। চার পাঁচজন দুষ্কৃতিকারী আল্লামা সাইদি হুজুরের জানাজা হওয়ার পরে যখন লক্ষ লক্ষ ব্যক্তিগত জনতা আল্লামা সাইদি হুজুরকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমাচ্ছিলেন, ঠিক সেই সময় প্রশাসনের বাইরে আমাদের সাহায্য করছিলেন। ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর্চার বেইমান তারা বিতর্কিত করার জন্য ভেতরে ঢুকে কিছু জুতা নিক্ষেপ করে আল্লামা সাইদি হুজুরের জানাজাকে কলঙ্কিত করতে চেয়েছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আরো দাবি করি, যারা ওখানে ছিলেন প্রশাসনের ভাইরা চাক্ষুষ দেখেছেন, এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, এবং আমাদের কোরআনের বাকি বিদায় নেওয়ার পরে তাকে কলঙ্কিত করার ষড়যন্ত্র যারা করেছে এর পেছনে কারা কারা হতা আছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং আমাদের ভালোবাসা নিয়ে যারা সিনেমিন খেলার ষড়যন্ত্র করেছে, কোরআনের বাকিকে যারা অপমান করার চেষ্টা করেছে তাদেরকে তাদের পেছনে কোন কোন রাঘব আলিঙ্গন দিয়েছেন, কারা কারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশকে চিহ্নিত করতে হবে। এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা এসেছি কোরআনের পাখির ভালোবাসায়, আমরা তাকে জুতা মারতে আসি নাই, আমরা তার জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন, লক্ষ মানুষ চোখের পানি ফেলে দোয়া করেছেন, তিনি যে আদর্শ জমিনে রেখে গেছেন, তিনি যে ইসলামে আন্দোলন করেছেন ওই আদর্শ বুকে ধারণ করে এই সমাজে দিন কায়েম করার যে শপথ তিনি গ্রহণ করেছেন, আমরাও শপথ গ্রহণ করেছি ওই কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব। একইরকম ভাবে আল্লাহ সাইদি মরে যায় নাই, তুমি কি আমার পর্যন্ত আমাদের অন্তর অন্তরে থাকবেন, এই জন্য বলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, কোন বিতর্কিত কোন কাজ যেন বিশৃঙ্খলাকারীরা করতে না পারে, আমরা সজাগ থাকবো ধৈর্যশীল সহ শেষ পর্যন্ত এখানে থেকে আমরা কোরআনের বাকিকে দাফন করে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া না দেখলে বুঝতেই পারতাম না গাইস।
আল্লাহ এর বিচার করবে। ইমাম হুসাইন হারিয়ে
যায় নাই কিয়ামত পর্যন্ত ইমাম হোসাইন থাকবেন একই রকম ভাবে আল্লাহর শহীদ মরে যায় নাই তুমি কিয়ামত পর্যন্ত আমাদের অন্তর অন্তরে থাকবেন ঠিক এই জন্য বলি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে কোনো বিতর্কিত কোনো কাজ যেন বিশৃঙ্খলাকারীরা করতে না পারে আমরা সজাগ থাকব ধৈর্যশীল সহ শেষ পর্যন্ত এখানে থেকে আমরা কোরআনের বাকিকে দাফন করে তারপরে ঘরে ফিরব ইনশাআল্লাহ গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম গাইস গাইস যে ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি বুঝলাম যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশ নয় শুধুমাত্র কি বলবো গাইস আপনারা যারা হচ্ছে ইসলামিক ধর্মের প্রতি মানে আসক্ত বা ইসলামিক ধর্মের মানুষ যারা ঠিক আছে তারা প্রত্যেকটা মানুষই মানে খুবই শোকাহত কারণ সাইয়েদ হুজুরকে নিয়ে প্রচুর পরিমাণে শোকাহত সত্যি কথা বলতে মানে ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি বুঝলাম যে মানুষজন পুরো খেপে আছে সত্যি কথা বলতে কারণ সাইয়েদ হুজুর কিভাবে মৃত্যুর ঘটনাটাকে নিয়ে যে সাইয়েদ হুজুরকে মেরে ফেলা হয়েছে না তিনি অসুস্থতার কারণে হচ্ছে মারা গিয়েছেন অ্যাকচুয়ালি হ্যাঁ এর যে এর হচ্ছে বিচার চাই এরকম একটা ব্যাপার যে এত পরিমাণে মানে কয়েক লক্ষ মানুষ এক জায়গায় এসে মানে মোটামুটি মানে মানে কি বলে সমাগম যে ব্যাপারটা সেটা হয়ে যেত কারণ এই যে কবরে নামানো সাইয়েদ হুজুরের কবরে নামানোর যে ব্যাপারটা অ্যাকচুয়ালি এত পরিমাণে মানুষের ভিড় জমে গেছে মানুষ ছিল যে আমাদের মধ্যে আজ এখন নেই সত্যি কথা বলতে ইসলামিক ধর্মকে সবসময় রেসপেক্ট করি ঠিক আছে আপনারা হয়তো আমাদের হিন্দু ধর্মকে অবশ্যই রেসপেক্ট করেন ঠিক আছে এটা আশা রাখবো আশা হচ্ছে তোমাদের ধর্মকে যেরকম রেসপেক্ট করি কিন্তু তার আগে এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে মিনিমাম কোনো নোটিফিকেশন পৌঁছে যাবে না গাইস হ্যাঁ গাইস তো আপনারা দেখেছেন অপরজনকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে একটা তো লাইক করবেন করবেন তো গাইস বিশেষ কিছু বলার নেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিয়াকশন নেই তো চলো বাই